প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে দুর্দান্ত ভালো কিছু সুসংবাদ ম্যাট ম্যাটকেস ফিক্সডকে কেন্দ্র করে এই মাত্র উঠে আসছে ভালো সুখবর অবশ্যই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করতে হচ্ছে আপনাদের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপার প্রাইমারি থেকে আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ কার্যত মে মাসে এসে আবারও ভালো সংবাদ উঠে আসছে ম্যাট কেস ফিক্সডকে কেন্দ্র করে সম্মানীয় বিচারপতিরা এগারো নম্বর কোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতিরা এ বিষয়ে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ তারা চাইছেন এই বিষয়ে যাবতীয় নিষ্পত্তি হোক এবং তারা কিন্তু তৎপরতা দেখাচ্ছেন এটুকু স্পষ্ট অর্থাৎ বিচক্ষণ সম্মানীয় দিয়ে বিচক্ষণ বিচারপতির এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তি হোক সম্মানীয় বিচারপতিরা কিন্তু এমনই বার্তা দিচ্ছেন তারা চাইছেন আরও কাছে এগিয়ে এনে ডেট প্রোভাইড করতে এই মামলার জন্য কারণ মামলা ফিক্সড হলে মেনশন হলে তবেই কিন্তু হিয়ারিং শুরু হয়ে যাবে অবশ্যই এই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের যে অবদান তাকে কিন্তু সাদবাদ জানাতেই হচ্ছে এবং এগারো নম্বর কোর্টে সম্মানিত বিচক্ষণ বিচারপতির যে পর্যবেক্ষণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এবং মে মাসের ক্ষেত্রে ম্যাট কেস ফিক্সডকে কেন্দ্র করে আরও একবার তেরো তারিখের একটা ডেট লাইন উঠে এলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে সম্মানীয় বিশিষ্ট সিনিয়র আইনজীবী মহাশয়দের উপস্থিতির উপর নির্ভর করে এই ডেট তারিখটি আবারও কিন্তু বদলে যাচ্ছে তবে ভালো বিষয় এটাই যে ম্যাট কেস ফিক্সডকে কেন্দ্র করে এই মে মাসের মধ্যে আবারও কিন্তু ভালো খবর আগামী কুড়ি তারিখের আশেপাশে ম্যাট কেস ফিক্সডকে কেন্দ্র করে ভালো খবর কিন্তু বেরিয়ে আসছে অবশ্যই সেটি সেকেন্ড হাফে অর্থাৎ দুপুর দুটোয় অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে আমরা জানি যে বিগত সতেরো তারিখে এই মামলার গুরুতম গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল এবং সেটি কার্যত রামনবমীর জন্য কিন্তু পেন্ডিং হয়ে যায় এবং এই পেন্ডিং হিয়ারিংটি রিশিডিউল হয়ে চলে আসছে এ বিষয়ে সম্মানীয় আইনজীবীদের উপস্থিতির অনেকটাই কিন্তু এই মামলার ক্ষেত্রে ফিক্সডে অনেকটাই কিন্তু একটা জায়গা তৈরি করছে বা নির্ধারক হয়ে যাচ্ছে এবং সেই দিক থেকে সম্মানীয় বিচারপতিরা চাইছিলেন যে মামলার ডেটটাকে আরও কিছুটা আগে দোয়া হোক ফিক্সডের জন্য যেতে করে মামলা দ্রুত হিয়ারিং পর্যায়ে চলে আসে কিন্তু কার্যত কয়েকটি বিষয়কে সামনে রেখে আবারও কিন্তু সেই ডেটটি কুড়ি তারিখে চলে যায় এবং কুড়ি তারিখ কিন্তু ফিক্সড দুপুর দুটোই এরকমই একটি বার্তা উঠে আসছে দুর্দান্ত ভালো সুসংবাদ বলা যেতে পারে ম্যাট কেস ফিক্সড এই বিষয়কে কেন্দ্র করে সম্মানীয় বিচারপতিরা কিন্তু অত্যন্ত উৎসুক এবং যথেষ্ট বিচক্ষণ তাদের পর্যবেক্ষণ মারাত্মক এবং তারা কিন্তু সমস্ত বিষয়টিকে অবজারভেশনের মধ্যেই রেখেছেন যাবতীয় বিষয় কিন্তু ফোকাসে রাখবার চেষ্টা করছেন কারণ সম্মানীয় বিচারপতিরাও চাইছেন এই ম্যাট কেসটিকে দ্রুত নিষ্পত্তি করতে কারণ দীর্ঘ দশটি বছর ইতিমধ্যে কিন্তু অতিক্রান্ত একটির পর একটি বাধা অতিক্রম করে আজকে আপার প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার চব্বিশে এটা দাঁড়াচ্ছে মাঝামাঝি সময় আর কিন্তু হাতে সময় নেই তাই এই যে ভোট পর্ব তা মিটলে জুন মাসের পরবর্তীতে দুর্দান্ত ভালো সুসংবাদ উঠে আসুক এমনটাই আমরা চাইছি যদিও জুনের আগেই অর্থাৎ ভোট পর্ব চলাকালীন যদি কোনো অর্ডার হয়ে যায় তবে তো ভালোই তবে আর কটা হিয়ারিং হলে এর নিষ্পত্তি ঘটবে সে বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি যাবতীয় বিষয়টিকে ফোকাসে রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই সবটা আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে তুলে ধরবার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই কেস ফিক্সড নিয়ে এইমাত্র যে ভালো খবরটি উঠে আসলো এবং সম্মানীয় বিচারপতিদের যে অবজারভেশন বা বার্তা তা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সকলের মাঝখানে যাতে সমস্ত প্রার্থীর কাছে বিষয়টি পৌঁছায় সকলে বিষয়টিকে জানতে পারেন বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিমূলক বিভিন্ন খবর থেকে দূরে থাকার চেষ্টা করুন ধন্যবাদ